শারমিন আক্তার আপনি রেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির বা আপনি কবাল্লা আল্লাহ ভিরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সব কিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজব্যান্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে না কি হয়নি যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে রোজা রাখার মতো এখন সামর্থ্য নাই তাহলে সে যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা নিয়ে রেখে দেবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনও তাহলে সেক্ষেত্রে অনেক হামদের মতেই তার আত্মীয় স্বজনরা তার পক্ষ থেকে রেখে রাখতে আদায় হয়ে যাবে কিন্তু করে নিকারিম তার যে বিকল্প দিয়েছে ও এতে কোন হুফি দিয়ে তো তো আমি যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নেই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তালা আখতার তাহা এআ থেকে আপনি রেখেছেন আমি আট মাসের মৃত বাচ্চা প্রসব করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয় এটা কতখানি ঠিক হয়েছে আট মাসের মৃত বাচ্চা যেহেতু সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও জায়জ আছে বাট এ সম্পর্কে আপনার হামরি মাজাবর রামায়করামের দৃষ্টিকোণ সৌদার উল্লামাইকে আমার দৃষ্টিকোণ হল যে এরকম হলেও সে বাচ্চাকে যথা নিয়মে জানা যায় ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে যদিও আহানা আহনাবাহনায় মাজাবের ভিন্নমত রয়েছে এফাতলিজা আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করার কারণে আমার দুই ভাই আমার সাথে গত দুই বছর কথা বলেন না এক্ষেত্রে আমার করণীয় কি। বিয়ের আগে এই পছন্দ করা এবং পছন্দ করা থেকে সম্পর্ক করা এটা হারাম কাজ অতএব এই হারাম কাজের কারণে আপনার ভাইয়ের আপনার সাথে কথা না বললে সেটা প্রশংসনীয় কাজ আপনি কাউকে যদি ভালো লাগে তাহলে আপনি অভিভাবকদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বিয়ের ব্যবস্থা করবেন বা এছাড়া তার সাথে আর কোনো যোগাযোগ সৃষ্টি করে সেখানে আপনার সম্পর্ক করা এটা অবশ্যই গুণাহের কথা সেটা যেন না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের আপনার সাথে কথা বলুক বা না বলুক আল্লাহ তো আপনার উপর অসন্তুষ্ট সেটি আপনাকে দেখতে হবে